অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে বাস্তুশাস্ত্র নিয়ে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে চলেছি। গৃহের ভিতরে অর্থাৎ বাড়ির ভিতরে কী রং করবেন, অর্থাৎ আপনার বেডরুমটা ভিতরটাতে যে বাড়িতে থাকেন তার ভিতরে সিলিং এবং ওয়ালে কী রং করবেন, যে রং করলে আপনাদের জীবনে শান্তি তো আসবে এবং অর্থ আসবে হু হু করে। দেখুন, আমরা কাজের পাশাপাশি বাড়িতে মোটামুটি টাইম স্পেন্ড করি মোটামুটি 12 ঘন্টা থেকে 10 ঘন্টা মতন, 10-12 ঘন্টা কিন্তু আমরা গৃহে কিন্তু টাইম স্পেন্ড করি। অর্থাৎ এই যে এনার্জি, এই এনার্জিটা কিন্তু আমাদের মধ্যে যে যারা সেই বাড়িতে বসবাস করবে তার মধ্যে কিন্তু আসে। দেখুন, ইউনিভার্সেরও কিন্তু 7টা কালার আছে, অর্থাৎ প্রত্যেক কালারে কিন্তু আলাদা আলাদা ক্রিয়া আছে। অর্থাৎ আপনি যখন একটি বাড়ি নির্মাণ করছেন, যদি আপনি সেই বাড়ির রং ভুল করে দেন, কালার ভুল করে দেন, তাহলে সেই বাড়িতে কিন্তু শান্তি থাকবে না, অর্থাৎ শান্তি বজায় থাকবে না। এখনকার বর্তমান যুগে মানুষরা যারা বড় বড় বাড়ি করছে, সাতরঙ্গী, অর্থাৎ এ দেওয়ালে একটা কালার, আরেকটা দেওয়ালে আরেকটা কালার, 4টা দেওয়ালে 4 রকমের কালার, সিলিংয়ে আলাদা কালার, এটা কিন্তু মোটেও শুভ নয়। এক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসে। আমি আবারও বলছি, এটা বৈজ্ঞানিক আধার কিন্তু আছে এর মধ্যে। আপনি যদি আপনার বাড়ির বেডরুমের কালার যদি ভুল করেন, তার খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে। অর্থাৎ রং করার আগে অবশ্যই আপনি দেখুন আপনি আপনার বেডরুমে কী রং করেছেন। আমি বারবার বলছি, সাতরঙ্গী কালার কোনো সময় বাড়িতে করবেন না, এটা অশুভ। দেখুন, এই যে সবুজ কালার বুধের কালার, এই কালো কালার শনির কালার, সাদা কালার চন্দ্রের, বৃহস্পতি কালার হলুদ হচ্ছে বৃহস্পতির কালার, এই যে এই কালারগুলো লাল মঙ্গলের কালার। দেখুন, বৈজ্ঞানিক আধার আছে যে কালো কালার কিন্তু অশুভর প্রতীক। যদি আপনি আপনার বেডরুমে কোনো জায়গাতে কালো করে দেন বা গৃহে কালো রং করেন, সেটা কিন্তু নেগেটিভ এফেক্ট ঊর্জা কিন্তু আপনার মধ্যেও পড়বে। যেমন শুভ রং করলে আপনার মধ্যে পজিটিভ ঊর্জা হবে, তেমনি অশুভ রং করলে নেগেটিভ ঊর্জা কিন্তু আসবে। কালারের কিন্তু একটা বিশেষ আধার কিন্তু আছে আমাদের মানব জীবনে। তো আপনি যখন আপনার বেডরুমটা তৈরি করবেন, করার পর আপনি আপনার বেডরুমের ঠিক সিলিংটা অর্থাৎ ছাদটা, আপনি এসে যখন শুভেন সরাসরি আপনার দৃষ্টি কিন্তু সেই ছাদে পড়ে, সেই রংটা সিলিংয়ের কালার সবসময় সাদা রাখবেন, সাদা সাদা, হোয়াইট। হোয়াইট হতে হচ্ছে শান্তির প্রতীক, অর্থাৎ আপনার মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে, নিদ্রা আপনার ভালো হবে। এবং আপনার যে ওয়াল আছে, দেওয়ালগুলো আছে 4টা দেওয়াল, তার রং আপনি করবেন হলুদ, হালকা হলুদ বা ক্রিম, হলুদ এবং ক্রিমের মধ্যে কিন্তু আপনারা আপনার বাড়ির দেওয়ালের রং কিন্তু করবেন। অর্থাৎ আপনি যে বাড়িটা যে থাকছেন সেটার সিলিংয়ে রং করছেন,
সাদা এবং দেওয়ালের রং করছেন হলুদ অথবা ক্রিম। হলুদ রংটা কিসের? বৃহস্পতি। ক্রিম রংটাও বৃহস্পতিরই আন্ডারে পড়ছে। অর্থাৎ বৃহস্পতি আমাদেরকে কি দেখায়? ধন, বৈভব, সুখ, এই সকল দিক কিন্তু বৃহস্পতির আন্ডারে আছে। অর্থাৎ আপনি যদি আপনার এই দেওয়ালের রংটা হলুদ অথবা ক্রিম যদি করেন, তাহলে কি হবে, আপনার বৃহস্পতি গ্রহের প্রভাব কিন্তু আপনার মধ্যে থাকবে, আপনার গৃহের মধ্যে। অর্থাৎ কুবেরের একটা কৃপা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ধন আপনাদের সেই গৃহে আসবে। এবং যাদের ধন আসছে, প্রচুর ধন আসছে, কিন্তু আপনাদের সেই টাকা থাকছে না, সেই টাকাও কিন্তু আপনাদের থাকবে। কিন্তু আপনি যদি ভুলভাল রং করেন, লাল রং করলেন দেওয়ালে, একটা দেওয়ালের রং, কোনো দেওয়ালের রং কালো করলেন, কোনোটা বেগুনি করলেন, কোনোটা নীল করলেন, তাহলে কিন্তু এটা কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু পাবেনই পাবেন। অর্থাৎ আপনি সিলিংয়ের রং করুন সাদা, যেখানে আপনি শুবেন সরাসরি এই সিলিংয়ের দিকে দৃষ্টি করছে, মানসিক শান্তি আসবে, ঘুম ভালো হবে। এবং আপনি ঘরের রং করুন হলুদ, অথবা আপনি গোল্ডেন কালারও করতে পারেন, গোল্ডেন কালার অথবা ক্রিম কালার, এ কটা কালার করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।